আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনারা ফেস দ্য পিপল এই ফেসবুক চ্যানেল যেটা আমাদের সাগর ভাই তিনি পরিচালনা করে থাকেন তিনি রীতিমতো বিতর্ক বিভিন্ন বিষয়ের উপরে তিনি করেই আসলে থাকেন তো আজকে যে বিষয়ে আলোচনা আমি একটু আগে দেখছিলাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যে ফিতরা টাকা দিয়ে হবে না অর্থ দিয়ে হবে এই প্রসঙ্গে আলহামদুলিল্লাহ চারজন বিজ্ঞ আলেমে দিন এবং সবগুলো প্রবীণ তারা এ বিষয়ে তাদের মতামত উপস্থাপন করছিলেন আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ তো এই প্রসঙ্গেই আমি সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সঙ্গে বলার জন্য এসেছি আজকের প্রোগ্রামটা আসলে কেমন হল কে আমি সেই ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি প্রথম যেটা কথা যে আজকের আলোচনা যে সাজানো হয়েছে এটা আমার পছন্দ হয়নি পছন্দ হয়নি কেন কারণ হচ্ছে এটা যে আজকে চারজন ব্যক্তির উপস্থিতিতে আজকে আলোচনা হয়েছে চারজন আলেম প্রথম মৌলানা আবুল কালাম বাসার সাহেব দুই নম্বর যিনি ছিলেন তিনি একজন আজারি সাহেব ছিলেন জালাল আজারী আজারি সাহেব আর তৃতীয় একজন ছিলেন মৌলানা সাঈদ সাহেব আরেকজন ছিলেন আকরামুজ্জামান বিন আবদুল সালাম আমার পছন্দ হয়নি কারণ হচ্ছে এটাই কেননা আজকে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়জ না না যায়জ বা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া কোনটা উত্তম এ বিষয়ে আলোচনার সূচনা হয়েছিল তো এখানে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টি আকর্ষণ করছে শ্রোতাদের কারণ এখানে তিনজন এক পক্ষের আর একজন এক পক্ষের শুধু আকরমজ্জামান বিন সালাম মাদানী হাফিজ আহল্লাহ তিনি শুধুমাত্র তিনি পক্ষে যে ফিতরা আদায় করতে হবে এটা শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে কোনো যদি কারণ থাকে ভয়াবহ কোনো কারণ ঘটে সেক্ষেত্রে টাকা দিয়ে দেওয়া যেতে পারে এই দিকে একজনের রায় আর বাকি তিনজন যারা ছিলেন তারা তিনজনই একমত পোষণ করছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া এটা জায়েজ শুধু জায়েজ না এটা উত্তম এটা ভালো সময়ের দাবি তো এখানে স্বাভাবিকভাবে দেখবেন যে যখন তিনজন আলেম ফার্স্ট দশ মিনিট করে কথা বলছিলেন তিন দশে ত্রিশ মিনিট অলরেডি কথা বলে দিয়েছেন কিন্তু বিপক্ষীয় দল প্রতিপক্ষ যিনি আছেন তিনি হচ্ছেন একজন মৌলানা আকরমজামান বিন সালাম হাফেজ আহুল্লাহ অতএব তিন ভাগ মানে তারা ত্রিশ মিনিট কথা বলছেন আর ইনি বলছেন দশ মিনিট সেকেন্ড রাউন্ডেও একই বিষয় যে তারা তিন পাঁচ তিন পাশে পনেরো মিনিট কথা বললেন ইনি পাঁচ মিনিট কথা বললেন তো সর্বোপরি এ কথাই যে এখানে টাইম মেনটেন করাটা সম্ভব নয় কারণ তিনজন আলেম যখন এক পক্ষে আলোচনা করছে আর একজন একজন ব্যক্তি একাই এক পক্ষে আলোচনা করছে এটাকে মানে রিভিউ দেওয়া বা পাল্টা রিভার্টেল করা এটা কোনোভাবেই সম্ভব নয় তাই এখানে সময়ের ঘাটতির প্রবলেম এটা হবে এটা আজকের প্রোগ্রামে এটা ভুল সাজানো হয়েছে এখানে খুব বেশি হলে দরকার ছিল দুজন হাদিস কোনো অলমা যারা টাকা দিয়ে দেওয়ার প্রসঙ্গে একমত পোষণ করেন অর্থ দিয়ে আর আর দুজন থাকবে এই দুই দুই যদি চার হতো আলহামদুলিল্লাহ চমৎকার হয়ে যেত কেননা একাই তিনজনের খণ্ডন করা এটা সময় সাপেক্ষ যদিও সময় কম দুই নম্বর বিষয় আজকে কিছু বিষয়ে আলোচনা করব যেটা আলোচনাতে আপনারা বারবার শুনবেন আমি কিছু নোট করেছি সেইগুলোই সামনে রেখে আপনাদের সামনে বলবো আজকের গোটা আলোচনা যারা টাকা দিয়ে ফিতরা দেওয়ার পক্ষে তাদের মতামত কি ছিল তাদের মতামত মূল ছিল এটাই যে টাকা দিয়ে ফিতরা দেওয়াটাই উত্তম বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আশ্চর্য এখানে হয়েছি দুঃখ এখানে পেয়েছি যে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে টাকা দিয়ে ফিতরা দেওয়াই এটাই উত্তম খাদ্যের চাইতে যদিও সেই বুখারী মুসলিম একাধিক হাদিস একমত পোষণ করেছেন যে আল্লাহ রসুল মোহাম্মদ তিনি খাদ্যদ্রব্য দিয়েই ফিত্রা আদায় করতে বলা হয়েছে এর জন্য তিনজন ব্যক্তি তারা একাধিক তারা যুক্তি পেশ করেছে যদি হাদিস তারা পেশ করতে খুব বেশি সক্ষম হয়নি কয়েকটা হাদিস দিয়েছে সেটাও আপনাদেরকে রিভিউ দেব তো আমার আমি আশ্চর্য যেখানে হলাম যেখানে মোহাম্মদ সাল্লাউল সাল্লাম তিনি টাকা দিয়ে ফিতরা দেওয়া বৈধ মানে টাকা দিয়ে ফিতরে দেওয়ার প্রসঙ্গে তিনি পক্ষে বিপক্ষে কিছু বলেননি একদম না মানে টাকাতে যে ফিতরা হবে এই মর্মে কোনো কিছু বর্ণনা নেই অথচ খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যশস্য দিয়ে স্পষ্ট প্রমাণ আছে তো আজকের আলোচনা আমি আশা করেছিলাম যে যারা এসেছিলেন ওলেমাই এমআই আহানাব থেকে তারা বলতো যে হ্যাঁ অবশ্যই দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা এটাই উত্তম এটাকেই তারা মানে উত্তম হিসেবে জাতির সামনে পেশ করতো আর টাকা দেয়াকে অনুমোদিত জাস্ট অনুমোদিত না এটা দিলে ফিতর আদায় হয়ে যাবে আমি ভেবেছিলাম হয়তোবা যারা উদারতা দেখানোর জন্য এসেছিল তারা এই কথাটাই বলতো কিন্তু তারা এক বাক্যে বারবার একটা কথাই বলছে যে টাকা দেওয়াটাই উত্তম আর শস্য ক্ষেত্র দেওয়াটাও অনুত্তম মানে আল্লাহাল্লাহ সুন্নাটাই অনুত্তম প্রমাণিত করে দিয়েছে আর দুই নম্বর যেখানে টাকা দেওয়া এটা একটা শুধুমাত্র একটা একটা কিয়াস বা যুক্তি নির্ভর এটাকে জাতির ওপরে ওপরে এটাই উত্তম করে দিয়েছে রসুল সুন্নাকে অনুত্তম করে দিয়েছে আমি চরম এখানে আঘাত পেয়েছি তো আসেন আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি তাদের বক্তৃতার তিরিশ খানা পয়েন্ট নোট করেছি আমি খুব ডিটেলস বলবো না শুধু মূল সারমর্মটা বলে যাবো আবুল কালাম বাসার সাহেব আফেজ তিনি আলোচনা করতে গিয়ে আমি সম্পূর্ণ আলোচনা শুনি নাই তার দুই মিনিট আমি আলোচনা শুনতে পেয়েছিলাম ফার্স্ট রাউন্ডে তো ওইখানে তিনি যেই হাদিস মানে তিনি যেই প্রমাণটা দেওয়ার চেষ্টা করছেন বারবার বলছেন যে গরিব দুস্থ মানুষকে সাহায্য করা গরিবদের যেটা উত্তম গরিবের কল্যাণে লাগবে মিসকিনদের কল্যাণে লাগবে এই জন্যই টাকা দিয়ে ফিতরা আদায় করাটাই এটা গ্রহণীয় এটাই উত্তম এখানে আমার অবজেকশন হচ্ছে এটা সোনান আবুদাউদ হাজার ছয়শো একাত্তর এবং সুরান ইবনু মাজা হাদিস নম্বর এক হাজার আটশো সাতাশে আল্লাহ রসুল ফিত্রার উদ্দেশ্য কি বলেছে আল্লাহ নবী ফিতরার উদ্দেশ্য কি শুধুমাত্র মিসকিনকে সহযোগিতা করা মিসকিনদের কল্যাণ করা এটাই কি উদ্দেশ্য জি না শুধু এটা উদ্দেশ্য নয় আল্লাহ রসুল মোহাম্মদাম এই একটা হাদিসে স্পষ্ট তিনি যে কথা বলছেন যে সোনা আবুদাদের ষোলোশো একাত্তর নম্বর হাদিস আল্লাহুল বলছেন তোমরা ফিতরা আদায় করো কারণ কি আল্লাহ বলছেন তোমাদের রোজার মধ্যে যে ঘাটতিগুলো হয়ে যায় রোজা করতে গিয়ে অনেকে অশ্লীল কথা বলেন বাজে কথা বলেন রোজার যে ঘাটতিগুলো দেখা দেয় এই ফিতরার মাধ্যমেই এই খাদ্যদ্রব্যের মাধ্যমেই এটা যেন পরিপূরক হয়ে যায় মানে ফিতরার মুখ্য উদ্দেশ্য এর হিকমত হচ্ছে এটাই এর উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি যে রোজা পালন করছেন সিয়াম পালন করছেন কোন সিএম দুর্বলতা আসলে কারণ আমরা তো সকলে গোনা থেকে মুক্ত নয় তো আমাদের মধ্যে যদি কোনো টুটি বিচিটি হয়ে যায় ফিতরা একটা গরিব মিসকিনকে দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে যেহেতু আমরা খাদ্য থেকেই সিয়ামের সময় দূরে ছিলাম তা আল্লাহ রসুল তিনি খাদ্য দিয়ে একজন মিসকিনকে তিনি সহযোগিতা করতে বললেন এটা উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মিসকিনের সহযোগিতা তো ফার্স্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা যে ফিতরার উদ্দেশ্য এটা নয় যদি শুধুমাত্র মিসকিন দের করা ফিস্তার মূল উদ্দেশ্য নিজের রোজা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে নিজের রোজাকে কমপ্লিট করা নিজের রোজাকে ফুলফিল করা নিজেকে আগে বাঁচানো নারা আগে নিজে বাঁচার কথা কথা এই বলেছে তাই তাদের যতগুলো আর্গুমেন্ট তারা পেশ করেছে কু যে মিসকিনদের উদ্দেশ্যে মিসকিনদের কল্যাণে এটা মৌলিক প্রথম উদ্দেশ্য নয় প্রথম উদ্দেশ্য কি নিজের স্যামকে পরিপ্রক করা এটাই মূল উদ্দেশ্য তাই তাদের এই মর্মে যতগুলো বিষ্ট জবাব দিয়েছে সবগুলো খণ্ডন করা যায় তবে এই একটা হাদিস দিয়ে আমি খণ্ডন এটা

তিনি যে হাদিস বর্ণনা করছেন টাকা দেওয়ার কথা যেটা মুসান্নাব ইবনে আবি সাহেবতা আছে আবি শেখ সাহাবে ইর শেষ জীবনে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল এবং আবি শেখ ইর কাছ থেকে জোয়াহির বিন মিয়া রহিমাহুল্লাহ তিনি তার মস্তিষ্ক বিকৃত হওয়ার পরেই হাদিস শুনেছে এর জন্য প্রমাণ একাধিক আছে আমি ডিটেলস আলোচনা করেছি একটাই শুধু প্রমাণ দিই মোত্তালাখিন পঁয়ত্রিশ নম্বর জীবনীতে ইয়াহিবনু মাইম রায় মহল্লা তিনি কথা বলেছেন একাধিক প্রমাণ দেওয়া যাবে তার মানে বোঝা যাচ্ছে যে এই এই মবের সনদটা নয় দুই হাদিসটা যদি যদিও হয় তারপরে যে এর নয় কেননা এখানে মূল কারণ এটা যে তিনি একজন নিজেই তাবেই তিনি তাবির কথাই বলবে আর যদি সাহাবি হয় তাই সাহাবিতে বর্ণনা পাওয়া যেত হাদিসে যে কোন কোন সাহাবি তারা বলেছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া বৈধতা কিন্তু কোন সাহাবি থেকে একল কোন কল পাওয়া যায় না অথবা এটা তাবয়ী দেখেছে এটাই হয় তারপর হাদিসটা সই নয় তিনি একটা জব দিয়েছেন শেষ টার্মে মুফতি সাইদ সাহেব যে জহির আবিশেক সাবির হাদিস সই মুসলিমে আছে হ্যাঁ সৈ মুসলিমে আছে বুখারিত আছে তবে প্রত্যেকটা মোতাবায়াত হিসাবে নিয়ে আসা হয়েছে এই বিষয়ে আমার আলোচনা আছে আপনার দেখতে পারেন আবুল কালাম বাসার সাহেব তিনি ইমাম ইবনু তাইমিয়া আল আলমোতাফা আটশো সাতশো পঞ্চান্ন হিজড়ি তার একটা ফতো করে বলেছেন ইমাম ইবনু তাইমিয়া তিনিও নাকি বলেছেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা করতে তো হবেই কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে এটা বৈধ কিন্তু ইমাম ইবনু তাইমিয়া এখানে অজর পেশ করেছে তিনি এটা বলতে চাননি কেন বলেনি অল্লাহ আলম ইমাম ইবনু ইমাম আজম ফতোয়াতে তিনি একাধিকবার কথাটা বলেছেন কেউ যদি ওজোর বসত কারণবশত তার কাছে যদি খাদ্যদ্রব্য দেওয়া যদি সমস্যা হয় সেক্ষেত্রে টাকা দেওয়া জায়েজ এটা কি একটা কারণবশত অজুর বসিত এটা তিনি শরীয়তী একদম চূড়ান্ত সিদ্ধান্ত নয় তাই এই ফতোয়া কেউ একটু বিকৃত করা হয়েছে পয়েন্ট নম্বর দুই এখানে আজহারি সাহেব তিনিও সেম প্রথমে এই দুইটা হাদিস এসেছেন এক জোহের বিন মবেদ থেকে মুস্তান সাহেবাই আর তিনি আরেকটা হাদিস নিয়ে এসেছেন হাসান বস্ত্রী রোদলা আনহু থেকে মুসান্নব আবি থেকে তো এই হাসান বস্ত্রীর একজন তাবি তিনি একজন তাবে তিনি সাহাবী নন তার কথাটাও যে সহি সনদে প্রমাণিত এমনটাও নয় হাসান বসরি সনদে সুপিয়ান সাউরি আছে তিনি তাদ্দিস করেছেন মুদাল রাবী এই জন্য সনদটা নয় তাই এই হাদিস দিয়ে অন্তত এই সূক্ষ্ম বিষয় যে আল্লাহ রসুলের মারফু হাদিস আছে আর মারফু হাদিসের কাছে একটা মাক্তু তাবির কথা দিয়ে আল্লাহ রসুলের মারফু হাদিসকে মানে বিচ্ছিন্ন করে দেওয়া এবং আল্লাহ রসুলের নিজের কথার হুকুমের উপরে তাবির কথা দেওয়া এটা কোন ধরনের খেয়াল আর কোন ধরনের উদারতা আমি এটা বুঝতে পারছি না কারণ তাদের প্রত্যেকের আলোচনার সিদ্ধান্ত ছিল এটাই যে টাকা দিয়ে ফিতরা দেওয়া এটাই বর্তমান যুগে উত্তম তার জন্য তিনি তাবির কল পেশ করছে চিন্তা করেন যেখানে আল্লাহসল্ল্ল্লের কথা আল্লাহের কথা যে তুমি খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রাদায় করবে সে বুকারি পনেরোশো তিন চার পাঁচ আট নয় দশ পরপর বর্ণনা আছে সোন ষোলোশো আট নয় দশ পরপর বর্ণনা আছে এবং সকলেই একমত আল্লাহ রসুল তিনি মাল দিয়ে তিনি ফিতরা আদায় করেছেন টাকা দেওয়া জায়েজ না না এটা হতে পারে কোনটা উত্তম টাকা দেওয়া কি জায়েজ এটা হতে পারে আজকের আলোচ্য বিষয় কিন্তু তারা টাকাটাকেই উত্তম বানিয়ে দিয়েছে আমি এখানে খুব দুঃখ পেয়েছি এবং আল্লাহ রসুল্লাহাম ভাই হাদিসকে তারা একজন তাবির হাসান বসরি রদ্দুল্লাহ তালু তিনি সম্মানিত ব্যক্তি কিন্তু তার ফতুয়াতে আল্লাহ রসুলের একদম কথা কথাকে তারা বাদ করে দেওয়ার চেষ্টা করছে মালাসুলের আমলটাকে তারা অনুত্তম বলছে একজন তাবের কথাটাকেই তিনি উত্তম মনে করছেন এটা আমি খুব দুঃখ পেয়েছি খুব কষ্টজনক আর একটা বিষয় দেখেন হাসান হাসানবাসের কলটা তো গেল এটা মানে সে সূত্রে প্রমাণিত নয় তারপরে তাবির কথা আর হানাফি মাজাবের মূল অসুল হচ্ছে এটাই যে তাবিদের কথা এটা হুজ্জত নয় যেটা আমি একাধিক জায়গাতে আমি আলোচনা করেছি আপনারা বারবার শুনতে পারেন দার্সে তিরমিজিতে জাস্টিস তাকুস মানে তিনি একাধিক জায়গাতে বলেছেন যে তাবির কথা এটা হুজ্জত না আমাদের নিকটে হানাফিদের নিকটে হুজ্জত নয় একাধিক প্রমাণ আছে তারপরেও দেখেন আজকে তাদের নিজের মান থেকে তারা দূরে চলে গেছে এ বিষয়টা আরেকটা দেখেন আজারি সাহেব আর একটা তিনি দলিল দিয়েছেন যে বাইহাক্ষিতে একটা অধ্যায় আছে মুসান্নাফে একটা অধ্যায় আছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা ব্যাপারে তিনি এখান থেকে বুঝে নিয়েছেন ইমাম বাইহাকির এটাই মত এটা একটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কোন মুহাদ্দিস অধ্যারচনা করার অর্থ এটা নয় যে এটা তার ফিক কেন ইমাম বাইহাকি টাকা দেওয়ার অধ্যারচনা করেছে মাল দ্বারা অধ্যারচনা করেছে মুসনাব ইবনে আবি টাকা দেওয়ার কথা আছে মাল দেওয়ার কথা আছে এটা মুহাদ্দিসদের ফিক নয় এটা মহাদিসদের ফিক নয় এটা ভুল কেন আপনি আবুদ তিরমিজি খুলেন পক্ষে বিপক্ষে তার হাদি সংকলন করার আগে অধ্যারচনা করেছে শুধুমাত্র ইমাম বুখারি রায় মাহুল্লা তিনি যখন অধ্যারচনা করছেন এটাই ইমাম বুখারের ফিক এটাই তার ফাতোয়া এটাই তার রায় কিন্তু তিনি মুসলমানের বিভিন্ন আবি সয় বা বাইহাকি এগুলোকে ঢুকিয়ে দিয়েছে এটা উচিত হয়নি এটা এক ধরনের খেয়ানত আমি মনে করি এখানে আরেকটা বিষয় এখানে আসেন মুফতি সাইদ সাহেবের কথাই আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলি মুফতি সাহেব সাহেব প্রথমে তার খুদবার সময় সুরা আহাজের একুশ নম্বর আয়াত পড়েছেন লেখাত কায়না ল্যাকমফি রসুল উল্লাহি ওসরাত হাসানা নিশ্চয়ই রসুলের মধ্যে মোমিনদের জন্য উত্তম আদর্শ আছে সুরা আহজাব একুশ নম্বর আয়াত কিন্তু তিনি এই আয়াত পাঠ করেছেন ঠিক কিন্তু আয়াতের আয়তের তিনি সিদ্ধান্ত দেন নাই তিনি বলছেন রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে কিন্তু তিনি রসুলের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে না করে তাবির ফতোয়াকে তিনি চূড়ান্ত মনে করেছেন এটা একটা পরস্পর বিরোধী একটা সাংঘর্ষিক কথা কারণ রসুল মালদে খাদ্যদ্রব্য মালদেই খাদ্যদ্রব্যদে ফিত আদায় করেছেন এটাই রসুলের আদর্শ এটাই সাইদ সাহেবকে গ্রহণ করা উচিত ছিল মিজারুর রহমান সাইদ হফেজুল্লাহ তাকে গ্রহণ করা উচিত ছিল দুই নম্বর তিনি মাঝাবের বিভিন্ন ইমামের ইজতেহাদকে তিনি হক মনে করেছেন বলছেন বিভিন্ন মাঝাবের বিভিন্ন ফতোয়া ফতোয়াদেছে এটা হক তো এটা যদি ধরেও নিই যে বিভিন্ন মাজাবের বিভিন্ন রায়ছে এটা হক তা আমরা বলবো শাফি মালিক এবং আহমেদ উবিন হাম্বাল ভাই মহল্লা তারা বলছে এই মাল দিয়েই খাদ্য দিয়েই তাকে ফিতরা আদায় করতে হবে ইমাম আবু নবর ফতোয়া কি আরও চমৎকার ইমাম আবু নবর রহমল্লা তিনি বলছেন যে মাল দিয়ে ফিতরা আদায় করা এটা সুন্নাত তো টাকা দেওয়া জায়জ ইমাম আবন বের রহমল্লা বলেননি যে টাকা দিয়ে ফিতরা আদায় করা উত্তম যেটা আপনারা করছেন তাই সলিহিনের বিরুদ্ধাচর কারা করছে আক্রমুজামান আব্দুল সালাম না আপনারা ইমাম আবির তিনি মাল দেয়াকে সুন্নাত বলেছেন টাকা দেয়াকে বলেছেন এটা অনুমোদিত এটা কিন্তু আপনারা করলেন কে আজকের আলোচনাতে আপনারা করলেন টাকা দেওয়াটাই উত্তম মাল দেওয়াটা চাইতে এটাই সালফে আলিম বিরুদ্ধাচরণ কারা করছে আমি অবাক হয়েছি এখানে আমি হতাশ হয়েছি তিনি তারপরে আরও একটা নিয়ে এসেছেন সুরান নিসার উনষাট নম্বর আয়াত পাঠ করে তিনি বলছেন যে উলুল আমরের কথা মানতে হবে উলুল আমর উলুই শব্দটা বহু বচন এক বচন নয় তো ইমাম আবনী পরে মোল্লা তিনি একাই বলছেন চার ইমামের মধ্যে যে টাকা দিয়ে ফিত্র আদায় করার ব্যাপারটায় তিনি মত পোষণ করেছেন কিন্তু তিন ইমাম তারা তো বলছে মাল দিয়ে দিতে হবে তো উলুল আমর এখানে বহু বচন কমপক্ষে তিনজন তো সাফি হাম্বিলি মালিকি তারা বলছে যে না ফিত্রা মাল দিয়েই হওয়া উচিত এটা উচিত তো এই উলুল আমরের যিনি আয়াতটা শেষ করলেন আমাদের মুক্তি সাইদ সাহেব কিন্তু তিনি আমল করলেন না তিনি একজন এবং আমার কলটাকেই সেই সময়কার আমরা চার মাঝের কথা বলছি শুধুমাত্র তিনি কিন্তু গ্রহণ করলেন না এটাও তাদের ওসুলের পরিপন্থী এই আয়াতের আমলের পরিপন্থী তিন নম্বর আটটা তিনি বলেছেন যে সমস্যা হলে যে টাকা দেওয়ার কথা আকার জামান বিন আব্দুল সালাম হাফেজ তিনি বলেছেন আটটা তিনি একটা বোকারের একটা আমহদেশ নিশেছেন যে আল্লাহ রসুল মোহাম্মসাল্লাম ক্রয় বিক্রয়ের সময়তে একটা গরু বিক্রি করেছিল তারপরে বর্তী সময় কিছুদিন পরে মানে ঘুরিয়ে দেওয়ার জন্য তার দুধ প্রসঙ্গে যে দুধ বিধান কি এখন দুধ তো আল্লাহ সুল তার বিধান সমাধান দিয়েছেন যে কিসমিস টিসমিস দিয়ে এটাকে পরিপূরক করে দিতে হবে এখানে দলিল তো আমাদের কারণ আল্লাহ রসুল এখানে আবার মালের কথাই বলছে টাকার কথা বা দিনার বা দিরহামের কথা বলেনি তো এই দলিলটা তো আমাদের এই দলিলটা তিনি পেশ করেছেন কিভাবে আমি অবাক হয়েছি আরেকটা বিষয় দেখেন দ্বিতীয় রাউন্ডে যখন আসলেন তো জাকাতুল ফিতরের ব্যাপারে আবুল কালাম বাসার সাহেব তিনি প্রথম যখন শুরু করলেন দ্বিতীয় রাউন্ডে তিনি বললেন যে জাকাত আর জাকাতুল ফিতর এ দুটোই সমান এটাতে আমি হতাশ হয়েছি জাকাত আর জাকাতুল ফিতর সমান নয় জাকাত আর জাকাতল ফিতের দুটোই সমান নয় তার একাধিক প্রমাণ জাকাত এটা মালের উপরে এটা অর্থের উপরে এটা অর্থের উপরে মানে একটা নির্দিষ্ট নিসাব আছে কিন্তু ফিতরা কোনো নিসাব নেই এখানে ধনী গরিব লোক সকলে দিতে হবে প্রথম পার্থক্য সেকেন্ড পার্থক্য হচ্ছে এটা যে জাকাত এটা ফরজ হয় এটা হচ্ছে যখন আপনার অর্থ সম্পত্তি যখন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার কারণেই আপনার জাকাত ফরজ হয় কিন্তু মাল ফরজের জন্য কোনো নিসাবের মানে ফিত্রা ফরজের জন্য কোনো নিসাব জরুরত নেই একাধিক জাকাতের উদ্দেশ্যটা কি জাকাতের উদ্দেশ্য নিজের মাল নিজের সম্পত্তিকে পবিত্র করা আর ফিতরার উদ্দেশ্য হচ্ছে কি ফিতরার উদ্দেশ্যে নিজের সিয়াম রোজাকে পরিপূরক করা তাই এখানে আকাশ জয়ের পার্থক্য আছে আমার আলোচনা আছে জাকাত এবং ফিতরা মধ্যে পার্থক্য নিয়ে আপনার আলোচনাটা শুনতে পারেন তাবুল আবুল কালাম আজাদ বাসার সাহেবের এই বক্তৃতাটা সঠিক হয়নি শূন্য মোতাবেক হয়নি তারপরে তিনি আবুল কালাম বাসার সাহেব তিনি ইবনু ও মোর থেকে তিনি একটা দলিল পেশ করেছেন কেননা আকরমুজ্জামান আব্দুল সালাম হাফেজ তিনি বলেছেন যে একটা জাল হাদিসও নেই আল্লাহ রসুল থেকে যে আল্লাহ রসুল তিনি মা টাকা দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে অর্থ দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে বাসার সাহেব তিনি না বুঝে তিনি ইবনু ওমর থেকে কল পেশ করলেন চ্যালেঞ্জটা ছিল কি আল্লাহ রসুল থেকে তা দিয়েছে সাহাবি থেকে তারপর ইবনু ওমর রদিউল যে হাদিস মুসানা পেয়েছে বাসার সাহেব দিয়েছে এ হাদিস সহি নয় এখানে লাইস বিন আবিম ইনি সমস্ত জমহুর মহদ্দিসদের রক্ষমতে জৈব পঁচিশ জন মহদ্দিস তাকে মানে দুর্বল বলেছে জৈব বলেছে কাজদাব বলেছে একাধিক প্রমাণ আছে আমার বিস্তারিত ডিটেলস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন তিনি একটা যুক্তি দিয়েছেন যে দিনার আর দিরহাম যে আল্লাহের জামানাতে মোহাম্মদের জামানাতে সেই সময়তে দিনার এক দিনার দিয়ে এটা সাইদ সাহেব বলেছেন এক দিনার দিয়ে একটা মানে ছাগল কেনা যেত এই বাসা সাহেব বলেছে তো সেখানে দিনারের কথা আসবে কীভাবে দেখেন একটা বাংলাতে বই আছে ইসলামে জাকাতের বিধান তার ওই বইয়ের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট লেখা আছে যে জামানাতে একদম অর্থ এটা পর্যাপ্ত পরিমাণে ছিল আলুসলার জামাতে থাকার পর আল এই হুকুম দেয়নি তাই এই যুক্তিটা কোনো যুক্তি নয় তাহলে আমরা এখানে বলতে পারি যে সেই সময়তে তারা ছোটো ছোটো জিনিস কিসের বিনিময় কিনেছে শুধু চাল ডানের পরিবর্তে কিনেছে এমনটা তো হতে পারে না যাই হোক তারপরে আরেকটা বিষয় তিনি দিয়েছে মোয়াজবুল জাবালের হাদিস যেটা সৈব বুখারের তালিকা হিসেবে এসেছে দেখেন বুখারি তিনি বুখারের হাদিস নিয়ে আসেনি যেটা বাসার সাহেব দিয়েছে এখানে প্রথম মোয়াজবুল জাবাল te que. যে হাদিসটা নিয়ে আসা হয়েছে এই হাদিসটা প্রথমিতেটা এটা মানে ইমাম বুখারের তালিক নিয়ে এসেছে এটা হাদিস সনদ নেই সহি বুখারিতে যদিও মুসান্নাব আব্দুর রাজাকে সনদ পাওয়া যায় তারপরে সেখানে মুরসাল সনদ ইনকেতা আছে যেটা ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ির মুকদ্দমা প্রথম কন্ডে আঠের পৃষ্ঠাতে বলে দিয়েছে যে মুয়াসবিল জাবালের সঙ্গে তাউসের সাক্ষাৎ প্রমাণিত নয় এটা ইনকেতা আছে বিচ্ছিন্ন আছে ফার্স্ট প্রথম হচ্ছে এটা যে মুয়াসবিল জাবালের এই সনদ এটা ইমাম বুখারের গ্রন্থে নাই দুই নম্বর এর সনদ যেটা আছে সেটা মুনকাতি তথা সনদ এখানে তাউস সঙ্গে নেই ইমাম তিনি ফতুল বাড়ির মুকদ্দমাতে কথা লিখে দিয়েছেন আগেই হাদিসটা মানে বা আলোচনা করার আগে তিনি মুকদ্দমাতে কথা বলে দিয়েছে তিন নম্বর দেখেন এই হাদিসে কি আছে মজবিল জাবাল তিনি কি করেছিলেন তিনি এখানে জাকাতুল ফিতরানা জাকাতুল জাকাতের জাকাতের কথা জাকাতে তিনি কি নিতেন জাকাতে তিনি অর্থের বদলে তিনি জামা কাপড় নিয়েছেন তো এটা জাকাত এটা ফিতরা নয় এটা ফিতরা নয় চার নম্বর যদি ধরেও নি যেটা ফিতরার জন্যই এটা নিয়ে আসা হয়েছে মজবিল জওয়ালের তারপরেও বলবো এখানে মজ এখানে কি করেছে রদিল তালন তিনি কি করেছেন তিনি জামা কাপড় নিয়েছেন জামা কাপড় তো জামা কাপড় আর অর্থ এটা তো মালের বদলে মালই নেওয়া হয়েছে এখানে টাকা নিয়েছে বোখারির এ দলিল থেকে চারটে জবাব যে এখানে টাকার পরিবর্তন ঘটেনি এখানে মালের বদলে মাল পরিবর্তন হয়েছে জামা কাপড় নিয়েছে তাই আবুল কালাম আজাদ বাসার সাহেবের এটাও একটা ভুল হয়েছে আর তিনি কঠোরভাবে বলেছেন যে সালাবদের বিরুদ্ধে আচরণ নাকি আক্রামত যেমন বিন আবদুল সালাম তিনি করছেন আমার কথা সালাবদের বিরুদ্ধ আচরণ কারা করছে সালাবদের বিরুদ্ধে আচরণ তো আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কেননা আল্লাহ রসুল থেকে সাহাবি থেকে তাবা তাবাই থেকে চার ইমাম থেকে আজ পর্যন্ত সমস্ত মহাদেশগণ ফোকাহগন মুজদেহেদগন তারা বলছে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা তবে তবে কি টাকা দেওয়ার বৈধতার ব্যাপারে বলেছে এতটা উদারতা দেখেছে কিন্তু আপনারা যে এসে চূড়ান্ত হয়ে বলে দিচ্ছেন যে খাদ্য দ্রব্য চাইতে টাকা দেওয়াটা উত্তম এটাতে আমি অবাক হয়েছি আরেকটা দেখেন এ মানে এটা হচ্ছে সারমর্ম তারপরে মুফতি সাইদ সাহেব শেষবেলাতে এসে তিনি অনেক কথা বলেছেন যে একটা মীমাংসিত বিষয়ের উপরে ফাতোয়া দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হঠাৎই কোনো ফতোয়া দেওয়া আসলে বিশৃঙ্খলা কারা সৃষ্টি করছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা ডিসকাশন করা যেতে পারে মানে সর্বোপরি কথা হচ্ছে এটাই আমার কথা হচ্ছে এটা যে আল্লাহ মুহমের ফিতরাদার মূল উদ্দেশ্য তার মানে সিয়াম তথা রোজার পরিপূরক হিসাবে এটা সেকেন্ড স্টেপ হচ্ছে মিসকিন ফকিরদের এটা কল্যাণের জন্য কিন্তু আজকে আলোচনা আমি যা দেখলাম এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল তারা মিসকিন্টের বিষয়টাকেই বেশি লক্ষ্য দিচ্ছে এমন ভাব তারা করছে যে নিজেদের রোজা নিয়ে কোনো মনে সন্দেহ নেই নিজেদের রোজা হয়তো বা একদম পরিপূরক হয়ে গেছে এই জন্য তারা নিজেদের রোজার যেটা কাফরা আরও দেখেন কোরআন মাজিদে আছে উত্তর সরব আকার তিরাশি চুরাশি কেউ যদি রোজা রাখতে না পারে আল্লাহ সুবাহ ওয়া তালা কি বলেছেন টাকা দিয়ে দিতে টাকা দিতে বলেনি কি বলেছে যে তাকে খাদ্যদ্রব্য দিয়ে দাও তাকে খাদ্যদ্রব্য কেন কারণ যেহেতু সে মানে খাদ্যদ্রব্য মানে এখানেও একটা খাদ্যদ্রব্যের কথা পাওয়া যাচ্ছে কেউ যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলে তাকে কি নামাজের একটা অংশ দিতে হয় নামাজের একটা অংশ মানে একটা সহশিলতা দিয়ে দিল ঠিক ফিতর ব্যাপারে এক যেহেতু আল্লাহসুল এটার উদ্দেশ্য বলে দিয়েছে যে নিজের সিয়ামকে পরিপূরক করা আরেকজন সিয়ামী ব্যক্তি একজন রোজদার ব্যক্তি সে খাবার থেকে দূরে থাকে তার জন্য মানুষকে খাবার দিয়েই সহযোগিতা করবে এটাই গ্রহণযোগ্য হতে পারে আমার সর্বোপরি কথা হচ্ছে এটা আমি দিতে আসিনি আজকের আলোচনাটা দুঃখ পেয়েছি এটাই বললাম এটা আমি আশা করেছিলাম আলোচকগণ তারা এটা প্রতিষ্ঠিত করবে যে দেখুন একদম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করে এটাই শুননাথ এটা আপনারা করেন তবে কেউ যদি টাকা দিয়ে দিতে চান তাহলে এটা আদায় হয়ে যাবে এ জায়েজ পর্যন্ত ঠিক ছিল কিন্তু উত্তম বানানো আমি এটা মানতে পারি না এটা আমি অন্তত আমি এটা মানাটা সম্ভবই নয় যে টাকাটাই উত্তম একজন তাবির যদি যদি কোনো তাবির কল পাওয়া যায় উমর বিন আবদুল আজিজ রাইমহল্লা তিনি যদি এই তার যদি শাসন ক্ষমতায় এটাও দিয়ে থাকে তারপরে এটাই হয় এটাই হওয়া উচিত ছিল যে টাকা দেওয়াটা জায়েজ খাদ্যদ্রব্য এটাই সুনাত এটাই উত্তম আমি অবাক হয়েছি তাদের যুক্তি দিয়ে তারা আল্লাহের মূল হাদিসকে তারা খণ্ডন করে দিচ্ছে এটা আমি অবাক হয়েছি এটা অবাক হওয়ারই কথা তারা যুক্তি দিচ্ছে এইভাবে যে মিসকিনদের উপকার করার জন্য তো আমরা একাধিক জায়গাতে বলতে পারি তাহলে হজ করার কি দরকার হজ করার দরকার নেই গরিব মানুষকে টাকা দিয়ে দেন আপনার হজ হয়ে যাবে কেন হাদিস থেকে পাওয়া যায় কিছু নুসুস দলিল আপনার নিয়ে আসতে পারবেন কুরবানিদের কী প্রয়োজন কুরবানিদের প্রচুর মানুষ একজন গরিব মানুষের বাড়িতে প্রচুর পরিমাণে মাংস হয়ে যায় কুরবানির দিনে তো কি দরকার তাকে টাকা দিয়ে দেন তার যখন ইচ্ছা সে মাংস কিনে কিনে সারা বছর খাবে তো এইভাবে ধরনের যুক্তি তো আমরা একাধিক দিতে পারি যে কুরবানির সময় একজন মিসকিনের বাড়িতে পঞ্চাশ কেজি পর্যন্ত মাংস থেকে যায় মাংস নষ্ট হয়ে যায় তো কী দরকার এত কুরবানি দেওয়া কি দু চারটে কুরবানি একটা গ্রামে দিয়েছে দিয়ে দিল আর বাকি দশ বিশটা যা ছাগল গরু আছে সেগুলোর টাকা তারা মানে বিক্রি করে দেয় কুরবানি গরিব মানুষকে বন্টন করে দিবে তারা সারা বছর তারা মাংস কিনে কিনে খাবে জামা কাপড় লাল টুকটুকে জামা কিনে পড়বে এই যুক্তি এই যুক্তি দিয়ে কি ইসলাম চলবে জি না এই যুক্তি দিয়ে ইসলাম চলবে না আল্লাহ এই জন্যই বলেছেন বুখারিতে দেখবেন সে বুখারি পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস কিতাবনিকা অধ্যায় যে ফামান রাগিবান সুননাতি ফালাইসামিননি যার সামর্থ্য থাকার পরে আমার সুন্নাত থেকে বৈরোগ্য পোষণ করবে ফালাইসামিননি তারা আমাদের অন্তর্ভুক্ত নাই অনুরোধ করব আলোচনা করার সময়তে এই দৃষ্টিগুলো আপনারা গভীরভাবে দেবেন যে কোনটা উত্তম কোনটা অনুত্তমের মাসালা দেন আল্লাহ সর আপনারা উত্তম প্রমাণ করলেন না আর আপনাদের যুক্তিকে আপনারা উত্তম প্রমাণ করে দিয়ে চলে গেলেন আমি হতাশ হয়েছি অবাক হয়েছি আল্লাহের এই বিধানের সঙ্গে কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে এমন করাটা আমার মনে হয় উচিত নয় যে কাজকে মতো এখানে বিদায় নিচ্ছি ও মালাই না বালাগ বালাক আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাত